অবিরোধ ও উন্নত ধরনের করিবে। তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। বাড়ি সংখ্যা 10। জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু মা। জয়। নারী নীতি থেকে পাঠ করলেন শ্রদ্ধেয় মামুনি বিশ্বাস মা, শিমুরালী নদিয়া থেকে। মা জয়গুরু, খুব সুন্দর শোনা গেছে আমাদের গ্রন্থ পাঠে। প্রথমে শ্রদ্ধেয় গৌরীশ দত্ত দাদা, সৎসঙ্গ কেন্দ্র শিমুরালী নদিয়া থেকে, দাদা খুব সুন্দরভাবে পাঠ করলেন। পরবর্তীতে শ্রদ্ধেয়া তৃপ্তি ছাত্র মা, শিমুরালী নদিয়া থেকে, মা খুব সুন্দরভাবে পাঠ করলেন। এবং তার পরবর্তীতে শ্রদ্ধেয়া শুক্লা বাসু মা, শিমুরালী নদিয়া থেকে, মা খুব সুন্দরভাবে পাঠ করলেন। এবং পরবর্তী স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে শ্রদ্ধেয়া বিথি আচার্য মা, গোলাঘাট আসাম থেকে, মা খুব সুন্দরভাবে পাঠ করলেন। সুন্দর শোনা গেছে প্রত্যেকেই। এবং শেষের গ্রন্থখানি পাঠ করলেন শ্রদ্ধেয়া মামুনি বিশ্বাস মা, শিমুরালী নদিয়া থেকে। আমি শ্রদ্ধেয় গৌরীশ দাদা, তৃপ্তি মা এবং শ্রদ্ধেয়া শুক্লা মা, বিথি মা, মামুনি মা, সবাইকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই। এবং পরমপিতার আতুল চরণে প্রত্যেকেরই ব্যক্তিগত, পরিবার, পারিপার্শ্বিক, ইষ্টোচ্চ সুস্থ দীর্ঘায় জীবনের জন্য প্রার্থনা করি। নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জয় গুরু জানাই। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা প্রার্থনা করি ঠাকুরের আতুল চরণে। জয়। এখন কার্যসূচি অনুসারে পরবর্তী সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান বিভিন্ন ভাষায়, দ্বিতীয় কার্যসূচি। আজকে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে পরপর চারটি খুব সুন্দর নাম রয়েছে। উদ্বোধনী সঙ্গীত যিনি নিবেদন করবেন বঙ্গাইগাঁও আসাম থেকে, শ্রদ্ধেয় নীরেন দাস দাদা। এবং তার পরবর্তীতে দ্বিতীয় ভজনে রয়েছেন শ্রদ্ধেয় সোমেশ্বর রাভা দাদা, বঙ্গাইগাঁও আসাম থেকে। এবং তার পরবর্তী তৃতীয় ভজনে রয়েছেন শ্রদ্ধেয় রমেন বর্মন দাদা, ঠাকুরের যাজক কর্মী, বঙ্গাইগাঁও আসাম থেকে। এবং সমাপনী সঙ্গীতে রয়েছেন শ্রদ্ধেয়া চিত্রা বর্মন মা এবং শ্রদ্ধেয় মহেন্দ্র চন্দ্র বর্মন দাদা, কুচবিহার, পশ্চিমবঙ্গ থেকে। এ হচ্ছে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের কার্যসূচি। উদ্বোধনী সঙ্গীত শ্রদ্ধেয় নীরেন দাস দাদা, বঙ্গাইগাঁও আসাম থেকে। দাদাকে আহ্বান করছি ঠাকুরের চরণে একটি নিবেদন রাখার। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আজির এই প্রাতকালীন সৎসঙ্গ উপস্থিত মোর শ্রদ্ধার দাদা, ভক্তিপতী মা আটাইকে মই রা আর জয় গুরু জানাইছো। মই এটি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণত এটি মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব বিরচিত বরগীত, যার রাগ হাটিয়ালি তালের তাল। আলো চলো বৃন্দাবনে, আলো চলো বৃন্দাবনে, দেখো গো আনন্দ নে, আলো দেশ লো বৃন্দাবনে, অকলো বৃন্দাবন সানি, ও ভাই রে ভাই, জয় জয় রা কৃষ্ণ ধ্বনি, আলো ভাই চলো বৃন্দাবনে।
পুরোভিতে জয়হাম্বা রাবে ও ভাই রে ভাই বিনোদ মিলি সে ঠাওয়ে আলো চলো আয় খোঁজা বৃন্দাবনে রঙ্গে বায় হিংয়া খঙ্খ বেনু ও ভাই রে ভাই নাচে গাওয়ে হাখে সারে হেনু আলো ভাই চলো আয় খোঁজা বৃন্দাবনে জিরখমি লিসে বৃন্দাবনে ও ভাই রে ভাই এহু কনা হিকে ত্রিভুবনে আলো ভাই চলো আয় খোঁজা বৃন্দাবনে রাম কৃষ্ণ তমানুখ ও ভাই রে ভাই আরা পর লোভা দেশ লয় খোঁজা বৃন্দাবনে ব্রজের প্রজার ভাগ্য বরে ও ভাই রে ভাই ধরে লো ভাই চলো আয় খোঁজা বৃন্দাবনে ও ভাই রে ভাই দেখো গোয়া আনন্দ লোভা চলো আয় খোঁজা বৃন্দাবনে জয় গুরু।
জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় নীরেন দাস দাদা বঙ্গাইগাঁও আসাম থেকে খুব সুন্দরভাবে আজ উদ্বোধনী সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন করলেন। এটি বরগীত দিয়ে, মহাপুরুষ মাধবদেব রচিত বরগীত। আলো ভাই চলো আইস যাই বৃন্দাবনে, দেখা গৈ আনন্দ নয়ন সকল বৃন্দাবন সানি। খুব সুন্দর কথা, কথাগুলো এত কঠিন মনে হয়, আমার কাছে উচ্চারণই হয় না। এই বরগীত, মহাপুরুষ রচিত বরগীত, ভাষার ক্ষেত্রে দেখা যায় উচ্চ ভাব সম্পন্ন এবং প্রাচীন অসমীয়া ভাষায় প্রয়োগ করা হয়েছে বরগীতগুলি, এবং নববৈষ্ণব ধর্মর ভক্তি উঠে ব্রজাবলী নামের এক ভাষা দিয়ে এই বরগীত রচিত। মহাপুরুষ শঙ্করদেব, মহাপুরুষ মাধবদেব বিরচিত এবং সুন্দর ক্ষেত্র নির্দিষ্ট রাগ তাল ব্যবহার করা এই বরগীত পরিবেশন হয় এবং সুরও বেঁধে দেওয়া হয়েছে, সেই সুরেই পরিবেশন হয়। আমরা এইভাবেই শুনি। এই লিঙ্কে বহুবার, অনেকবার বরগীত পরিবেশন হয়েছে এবং আজকে খুব সুন্দরভাবে আমাদের শ্রদ্ধেয় নীরেন দাস দাদা বঙ্গাইগাঁও থেকে এই বরগীতটি ঠাকুরের চরণে নিবেদন রাখলেন উদ্বোধনী সঙ্গীত। আমি দাদাকে আন্তরিক রাজয় গুরু জানাই, শ্রদ্ধা জানাই এবং দাদার ব্যক্তিগত পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক জয় গুরু জানাই এবং পরবর্তীতে আপনাকে যেন আমরা এই লিঙ্কে বিভিন্ন পরিবেশনের মাধ্যমে পাই এই আশায় রাখছি। জয় গুরু দাদা, খুব সুন্দর একটি নিবেদন। জয় গুরু। পরবর্তী সঙ্গীত নিবেদন করার জন্য আহ্বান করছি বঙ্গাইগাঁও আসাম থেকে শ্রদ্ধেয় সোমেশ্বর রাভা দাদা। দাদা জয় গুরু। জয় গুরু। সকল দাদা আর মা সবাইকে আমার রানন্দিত জয় গুরু জানাচ্ছি আর একটি ভক্তি গীত আমি শ্রী শ্রী ঠাকুর শ্রী শরণে অর্পণ করছি। কি দিয়ে পুজিব রাতুর চরণ, কি দিয়ে করিব অর্চনা, শিখিয়ে দাও মোরে শিখিয়ে দাও শিখিয়ে তোমার সাধনা, দাও শিখিয়ে তোমার অজনা। ইদিয়ে পুষিব রাতুর চরণ, ইদিয়ে করিব অর্চনা, শিখিয়ে দাও মোরে শিখিয়ে দাও, শিখিয়ে দাও মোরে শিখিয়ে দাও, শিখিয়ে তোমার সাধনা, দাও শিখিয়ে তোমার অজনা। ইদিয়ে পুজিব রাতুল চরণ, ধর্ম বলে কিছু নাই পুণ্য করে, তুমি সারা কিছু নাই আমার সম্বল, ধর্ম বলে কিছু নাই পুণ্য করে, তুমি সারা কিছু নাই আমার সম্বল, অধমা অধমের তুমি মাত্র অধমা অধমে তুমি মাত্র, তুমি সারা কিছু জানি না, দাও শিখিয়ে তোমার সাধনা, দাও শিখিয়ে তোমার অজনা। কি দিয়ে বুঝিব রাতুল চরণ,
জন্মাজন্মের যতই কর্ম কর, কর্ম দোষে হলু সবাই বিফল। জন্মাজন্মের যতই কর্ম কর, কর্ম দোষে হলু সবাই বিফল। দাসানু দাসের তুমি মাত্র দাসানু দাসের তুমি মাত্র বল, চরণ ছাড়া প্রভু করো না, তাও শিখিয়ে তোমার সাধনা, তাও শিখিয়ে তোমার ভজনা। ইডিয়ে পুজিব রাতুল চরণ, ইডিয়ে করিব অর্চনা, শিখিয়ে দাও মোরে শিখিয়ে দাও, শিখিয়ে দাও মোরে শিখিয়ে দাও, দাও শিখিয়ে তোমার সাধনা, দাও শিখিয়ে তোমার ভজনা। ইডিয়ে পুজিব রাতুল চরণ, ইডিয়ে করিব অর্চনা। জয় জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় সোমেশ্বর রাভা দাদা, বঙ্গাইগাঁও আসাম থেকে খুব সুন্দরভাবে একটি বাংলা ভজন ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন রাখলেন। আমি আজ এই সঙ্গীতটি প্রথমবার শুনলাম, খুব সুন্দর কথা, খুব সুন্দর সুর, এবং দাদা খুব ভক্তি নিষ্ঠা সহকারে নিবেদন রেখেছে। কি দিয়ে পুজিব তোমার রাতুল চরণ, যেন করতে পারি সাধন ভজন। কত সুন্দর কথা এবং খুব সুন্দর পরিবেশন হয়েছে পরমপিতা রাতুল চরণে। আমি শ্রদ্ধেয় সোমেশ্বর রাভা দাদার সর্বাঙ্গীন মঙ্গল, দাদার সুস্থ মঙ্গল কামনা করি। শ্রী ঠাকুরের রাতুল চরণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা করি শ্রী ঠাকুরের চরণে। এবং নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে দাদাকে আন্তরিক জয় গুরু শ্রদ্ধা জানাই, এবং আপনাকে যেন আমরা পরবর্তীত এই লিঙ্কে বিভিন্ন পরিবেশনের মাধ্যমে পাই এই আশায় রাখছি। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। এর পরবর্তী সঙ্গীত তৃতীয় ভজন নিবেদন করার জন্য আহ্বান করছি বঙ্গাইগাঁও আসাম থেকে ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধেয় রমেন বর্মন দাদা। দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় শ্রী ঠাকুর। রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ইষ্টপুরাণ দাদা রমা সকল সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমি স্বর্গীয় তনুদা লেখা আরো সুর করে একটা গান করার জন্য চেষ্টা করছি। জয় গুরু সবাইকে। আর কিছু তুমি সারা ভালো লাগে না প্রভু, আর কিছু তুমি সারা ভালো লাগে না, অনেক দিয়েছ প্রভু দাও নিরবধি, অনেক দিয়েছ বিধি দাও নিরবধি, তবু গানে সে প্রাণের সুর লাগে না, আর কিছু তুমি সারা ভালো লাগে না প্রভু, আর কিছু তুমি সারা ভালো লাগে না। Thank you.
এ পৃথিবী নীল আকাশ মধুময় বাতাস মায়া ঘেরা সংসারে রে দুদিনের প্রবাস এ পৃথিবী নীল আকাশ মধুময় বাতাস মায়া ঘেরা সংসারে রে দুদিনের প্রবাস যেই চোখ যে হাসি করে মরে গৃহবাসী যেই চোখ যে হাসি করে মরে গৃহবাসী দরদিয়া কি গো তারে আর ফিরে পাব না আর কিছু তোমে সারা ভালো লাগে না প্রভু আর কিছু তোমে সারা ভালো লাগে না সঘন জমিন এলে আসে যবে নিরবতা শত গ্রহ তারা তব চরণে নোয়ায় মাথা সঘন জমিনে এলে আসে যবে নিরবতা শত গ্রহ তারা তব চরণে নোয়ায় মাথা আমি শুধু একা বসে যে আসি দূর আকাশে আমি শুধু একা বসে সে থাকি দূর আকাশে মোর প্রাণ বধুয়া আখি পরে জাগে না আর কিছু তোমে সারা ভালো লাগে না প্রভু আর কিছু তোমে সারা ভালো লাগে না হে প্রভু অনে খেলা খেলিছি যে সারা বেলা লামামৃত রসে আজ ভরে দেবে প্যালা হে প্রভু অনে খেলা খেলিছি যে সারা বেলা লামামৃত রসে আজ ভরে দেবে প্যালা যেন তব মধু নাম কবু না জানে বিরাম যেন তব মধু নাম কবু না জানে বিরাম হে প্রাণ জোড়াতে তবে দাস কিছু মাগে না আর কিছু তোমে সারা ভালো লাগে না প্রভু আর কিছু তোমে সারা ভালো লাগে না অনেক দিয়ে সবই দাও নিরবধি তবু গানে সে প্রাণের সুর লাগে না আর কিছু তোমে সারা
আর কিছু তুমি সারা, আর কিছু তুমি সারা ভালো লাগে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। সাধ্য রোমেন বর্মন দাদা, শ্রী ঠাকুরের যাজক কর্মী, বঙ্গাইগাঁও আসাম থেকে, দাদা খুব সুন্দর ভাবে সঙ্গীত ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করলেন। সাধ্য নিখিল ঘটক দাদা রচিত এবং খুব সুন্দর ভাবে দাদা হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীতটি নিবেদন রেখেছেন। আমরা পুঁথি প্রত্যেকে মুগ্ধ হয়েছি। এত সুন্দর কথা, প্রভু আর কিছু তুমি ছাড়া ভালো লাগে না, অনেক দিয়েছ বিধি আজও দাও নিরবধি, তবু গানে যে প্রাণের সুর লাগে না, প্রভু আর কিছু তুমি ছাড়া ভালো লাগে না। খুব সুন্দর একটি নিবেদন, খুব সুন্দর সুর তাল, খুব সুন্দর ভক্তি ভাব নিয়ে দাদা নিবেদনটি রেখেছেন। আমি পরমপিতার আতুল চরণে শ্রদ্ধে রোমেন বর্মন দাদা সার্বিক মঙ্গল, দাদা সুস্থ দীর্ঘায় জীবন এবং পরিবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবাইকে নিয়ে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এই প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই, এবং আপনাকে যেন আমরা এইভাবে সঙ্গে পাই পরবর্তীত এই আশা রাখছি। জয়গুরু, ভালো থাকুন। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। পরবর্তী সমাপনী সঙ্গীত, আজকের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের শেষের সঙ্গীত নিবেদন রাখবেন আমাদের শ্রদ্ধেয়া চিত্রা বর্মন মা, ভক্তিমতী মা, এবং শ্রদ্ধেয় মহেন্দ্র চন্দ্র বর্মন দাদা কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে। পরিবারের সবাই মিলে একটি সমাপনী সঙ্গীত রাখবে, তারপর আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু দাদা। সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা, সুন্দর শোনা যায়। সকলকে আমার অন্তর শ্রদ্ধা, জয় গুরু। আমি পরম পূজনীয় শ্রী বিঙ্কি দা বিরচিত এবং শ্রদ্ধেয় দীপ সুন্দর দার, দীপ সুন্দর সরকার দার দেওয়ার সুরে একটি ভক্তি গীতি পরিবেশনের চেষ্টা করছি। তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অগম রে, তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অগরে, ঘৃণাদেশ যত জীবনের আবিলতা, ঘৃণাদেশ যত জীবনের আবিলতা, শীত করিতে পারি যেন প্রেম করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অগম রে। আমার স্নিগ্ধ প্রবাহে সতে গাঘা বেদনা গাহে, আমার স্নিগ্ধ প্রবাহে সতে গাঘা বেদনা গাহে, দিদালাজ ভয় যতে মোহ বিনাশী, দিদালাজ ভাই যতে মোহবি নাশি, জননীর ভরতার ভালো ভরে অন্তরে, তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অগম হতাশ পরাণে জাগায়ে তুলিব আশা, দীপ্তি মোহে
আবরিত ঘনতমসা হতাশ পরাণে জাগায়ে তুমি গো আশা প্রীতি মোহে আবরিত ঘনতমসা তোমার প্রেম কিরণে মুক্ত করে তোমার প্রেম কিরণে মুক্ত করে পরমানন্দে প্রদীপ গুছায়ে তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অমরে তব করুণার সিন্ধুতে নিজের যাতনা আছে যত সান্ত্বনা দিতে পারি সবে নিয়ত বহিয়া নিজের যাতনা আছে যত সান্ত্বনা দিতে পারি সবে নিহত শত আনাদা লভিয়াও জান প্রভু শত আনাদা লভিয়াও জান প্রভু পারিবিতরিতে পাব প্রেম সুধা সারে তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অমরে তব করুণার সিন্ধুতে যা কিছু আমার ভালো তা সবারই তরে মিলে জানি তুমি প্রাপ্তিতে দেবে ভরে ভাল যা কিছু আমার ভালো তা সবারই তরে দিলে জানি তুমি প্রাপ্তিতে দেবে ভরে সদাই দয়ার বিহার চেতনে প্রাণনে সদাই দয়ার বিহার চেতনে প্রাণনে যেন সার্থক হই মহাজীবনের অভিসারে তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অমরে ঘৃণা দেশ যত জীবনে লাগিলতা ঘৃণা দেশ যত জীবনে লাগিলতা শীত করিতে তারি গল প্রেম নীরে তব করুণার সিন্ধুতে হে প্রিয় একটি ধারা করো তুমি অমরে তব করুণার সিন্ধুতে হে প্রিয় জয় গুরু দাদা জয় গুরু সদ্য মহেন্দ্র চন্দ্র বর্মন দাদা এবং সহযোগিতায় সদ্যা চিত্রা বর্মন মা খুব সুন্দরভাবে পূজনীয় নিঙ্কি দাদা রচিত সুর রিক সুন্দর সরকার দাদা একটি সুন্দর সঙ্গীত সুন্দর ভাব ভক্তি নিয়ে ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করলেন সমাপনী সঙ্গীত
তব করুণার সিন্ধুতে হে প্রিয়, যা কিছু আমার ভালো তা সবারই তরে, দিলে জানি তুমি প্রাপ্তিতে দেবে ভরে। সুন্দর ভাবে দাদা এই নিবেদন রেখেছেন পরমপিতা রাতুল চরণের শ্রদ্ধা চিত্রামার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এই প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু দাদা, খুব সুন্দর সঙ্গীত। পরপর আজ চারটি সঙ্গীত খুব সুন্দরভাবে পরিবেশন হলো। উদ্বোধনী সঙ্গীত একটি বরগীত দিয়ে নিবেদন রেখেছেন বঙ্গাইগাঁও আসাম থেকে শ্রদ্ধেয় নীরেন দাস দাদা, এবং তার পরবর্তীতে একটি বাংলা ভজন দিয়ে বঙ্গাইগাঁও আসাম থেকে শ্রদ্ধেয় সোমেশ্বর রাভা দাদা একটি নিবেদন রাখলেন, এবং তার পরবর্তীতে বঙ্গাইগাঁও আসাম থেকে শ্রী শ্রী ঠাকুরের যাজককর্মী শ্রদ্ধেয় রমেন বর্মন দাদা একটি নিবেদন রাখলেন, এবং সমাপনী সঙ্গীত শ্রদ্ধেয় চিত্রা বর্মন মা এবং শ্রদ্ধেয় মহেন্দ্র বর্মন দাদা কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন রাখলেন। প্রতি প্রত্যেককে আমি আবারও জয় গুরু জানাই এবং প্রত্যেকেরই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। আমরা এখন পরবর্তী কার্যসূচি ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। বিষয়ে কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ 49তম পর্ব, রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ বিএসসি এমএলএলবি, শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল, শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি দাদাকে আহ্বান করছি ঠাকুরের কথা তুলে ধরার জন্য। রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, দাদা জয়। শ্রদ্ধেয় মণিলাল দাদা জয় গুরু। অডিও ভিডিও অফ করা আছে দাদা জয় গুরু? হ্যাঁ, অডিও খোলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনা যায়, দেখা যায়, শোনা যায়। হ্যাঁ, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। পরমপিতা রাতুল চরণে আমার বিনম্র কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই নবদ্বীপ ধামে সৎসঙ্গ বিহারে আমি আপনাদের সামনে আজকে কলিযুগ এবং কল্কি অবতার সম্বন্ধে একটু বলবো, এবং ঠাকুর কি বলেন, কল্কি মানে কি, কলি মানে কি, কলিযুগ মানে কি, কবে থেকে কলিযুগ শুরু হয়েছে এ নিয়ে বলবো। শুনতে পাচ্ছেন? আগে শোনা যায়, জয় গুরু। ঠাকুর বলেন, কলিযুগটা হচ্ছে বাঁচাবার প্রয়াসী যুগ। যখন মানুষ হিসাব নিকাশ করে বাঁচাবার প্রয়াসী হয়ে একত্রে মিলিত হয়ে উঠে, তাকেই বলে কলিযুগ। মানুষ যখন বাঁচাবার প্রয়াসী হয়ে একত্রিত হয়ে উঠে, তাকেই বলে কলিযুগ। এই কথা লেখা আছে নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। বাঁচাবার জন্য একত্র মিলিত হয়ে উঠার নামে হচ্ছে কলিযুগ। আর কলিকথার মানে হচ্ছে কল ধাতু থেকে আসছে, কল ধাতু মানে গতি, কম্পন, চালন। এই গতিটি হবে একমুখীন, ঐক্য এবং একতাকে নিয়েই কলিযুগের গতি। এই ঐক্য এবং একতার মূল দ্বারাই হচ্ছেন সদ্গুরু, তিনিই পরম সন্ত, পূর্ণতম আদর্শ। তাকে কেন্দ্র করেই ঐক্যের সূচনা, ভালো মন্দ সব সমস্যার সমাধান। এক কথায় সদ্গুরুই হচ্ছেন কল্কি অবতার। ঐক্য এবং একতাকে নিয়েই কলিযুগের গতি। আর আরেকটা শব্দ মানি হয় কল্কির, আরেকটা মানি আছে কলি শব্দের মধ্যে, মানি হচ্ছে কলহ, পাপ। কলিযুগে কলহ এবং পাপের আধিক্য চূড়ান্ত। এই বর্তমানে যেমন কলিযুগ চলছে, তার পাপের ও কলহের আধিক্য চূড়ান্ত, বদমাশি, গুন্ডামি, নারী হরণ ইত্যাদি।
বিজ্ঞান সাহিত্য শিল্পেরও চরম উন্নতি এই কলিযুগে, বিস্তর বিকাশ। কলির পরেই আসে সত্যযুগ, সে যুগে মানুষ বাঁচাবারে উপনীত হয়, এই কথাও নানা প্রসঙ্গে আছে তৃতীয় খণ্ডে। আপনাদের সামনে আমার কথা, কলিযুগ কবে থেকে শুরু হয়েছে একটু যদি আপনারা দয়া করে পিছনে যান, মহাভারতের দিকে যা যদি যান, কৌরব পাণ্ডবের কথা যদি একটু ভাবেন, আমরা দেখতে পাব কুরুক্ষেত্রের মধ্যে, কুরুক্ষেত্র জায়গাতে, হরিয়ানার পাশে দিল্লির নিকটবর্তী স্থান হস্তিনাপুর, সেখানে কুরুক্ষেত্র বলে একটা দেশ আছে, এখন সেটা জেলা হয়ে গেছে, কুরুক্ষেত্র জেলা। সেখানে পাণ্ডবদের এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধে আত্মীয় স্বজন বহু মারা যায়, বহু হতাহত হয়, 18 দিন যুদ্ধ হয়। যুদ্ধের শেষে এমনকি অভিমন্যু, অর্জুনের যে পুত্র অভিমন্যু, ও মারা যায় সপ্তভুয় ভেদ করতে গিয়ে। আসার কৌশলটা তার জানা হয়নি, ভুয়োতে গেছিলেন ঠিকই, কেমন করে আসতে হবে সেটা তিনি জানতে পারেননি। তো অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত। এই পরীক্ষিত এ সময় থেকেই কলির আবির্ভাব, এটা জ্ঞানেন্দ্রমোহন দাসের ডিকশনারিতে আছে। পরীক্ষিত হলেন অর্জুনের পুত্র, হলো পরীক্ষিত, আর পরীক্ষিতের পুত্র হলো জন্মেজয়। পাণ্ডবগণ এই জন্মেজয়কেই রাজ্যভার দিয়ে মহাপ্রস্থানে গমন করেন। কথাটা বুঝে গেল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা যারা আছেন মহাপ্রস্থান, মানে এরা মরে গেলেন। কখন মরে গেলেন, কার উপরে ভার দিয়ে? অভিমন্যুর পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র জন্মেজয়ের উপরে সমস্ত ভার দিয়ে তারা মহাপ্রস্থানের পথে গমন করেন পাণ্ডবগণ। এই কলিযুগ তাহলে কবে থেকে আরম্ভ হয়েছে বলছে অভিধান, বলছে জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধান বলছে 3000 খ্রিস্টপূর্ব 3101 সালের পূর্বে, খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব হচ্ছে এখন বর্তমানে হচ্ছে 2024, তার সাথে যোগ করেন 3101, তাহলে দাঁড়ায় 5125, 5125 বছর থেকে কলিকাল শুরু হয়ে গেছে এবং বর্তমানেও কলিকাল চলছে। এবং এই কলিকালের পরে আসবে সত্যযুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এখন কলিকাল চলছে। 5000 বছর পার হয়ে গেছে, 5124 বছর পার হয়ে গেছে কলিযুগের, এখন কলিযুগের পরে সত্যযুগ আসবে। তো কলিযুগের লক্ষণ হচ্ছে পাপ, কলহ, হত্যা, নারীহরণ ইত্যাদি বিভৎস রকম কাণ্ড কারখানা চলছে, আর কলিযুগে বিজ্ঞান, শিল্প, কলা ইত্যাদিও চূড়ান্ত উন্নতি হচ্ছে। কলিযুগে এই দুটো জিনিস দেখা যাচ্ছে। আর শ্রী ঠাকুর বলেন কল্কি মানে উদ্গতি পরায়ণজিনী। কল্কি তো একটা মানুষ, কিরম মানুষ? ঠাকুর বলেন, ঠাকুরের ভার্বেটিক ভাষা হচ্ছে উদ্গতি পরায়ণজিনী, তিনি কল্কি। আরো বলেন মহাপ্রলয় হবে, আমি ঠাকুর বলেন মহাপ্রলয় হবে, এতে আমি বুঝি বিভিন্ন মতবাদগুলো একাদশে একাদশে প্রকৃষ্টভাবে মিলে যাবে,
তখন অমন্তর মিলে গেলেই হবে, একাচার হয়ে যাবে। নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডের মধ্যে আছে যে বিভিন্নতা আছে, মহাপ্রলয় হবে, তাতে আমি বুঝি সব বিভিন্নতা একাদর্শে প্রকৃষ্ট রূপে মিলে যাবে, আর অমন্তর মিলে গেলে সেই আদর্শের কল্কি অবতারের আচরণে একাচার হওয়াই তো স্বাভাবিক। নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ড 154 পৃষ্ঠে এই কথাটা লেখা আছে। 1960 সালের 6ই মার্চ ঠাকুর দেহঘরে ঠাকুর মালার খড়ের ঘরে বসে দেশের দুরবস্থার প্রসঙ্গে ঋত্বিকদের এবং উপস্থিত যারা আছেন তাদেরকে সকালে বলছেন যে এখানে যারা এসছো আমার কাছে তাদেরকে আমি সবাই বলছি, সবাইকেই বলছি, প্রতিলোম বিবাহ বন্ধ করো, প্রতিলোম বিবাহ বন্ধ করো। যা চলছে এরকম প্রতিলোম বিবাহ যদি চলতে থাকে তাহলে এরপরে সেই কল্কি অবতারের মতন কেউ আসবে, এসে কি করবে, আমার এসব কথাগুলি যে বাণীগুলি আমি দিয়ে গেলাম এগুলো যদি ওরা পড়ে সেরকম মানুষ কোনোদিন আসবে, এসে তার কর্তব্য স্থির করবে এবং এক ঠেলায় দেশ জাতি সব ঠিক করে ফেলবে। এ কথাও ঠাকুর বলছেন যে আমার বাণীগুলি পড়ে, আমার লেখাগুলি পড়ে সমাজের মধ্যে যে অপকৃষ্ট চলছে, প্রতিলোম চলছে, দেশের যে ক্ষতি হচ্ছে, এগুলি অনুধাবন করে, এগুলি পড়ে, আমার বাণীগুলি পড়ে এমন লোক আসবে যে এক ঠেলায় সব ঠিক করে দিবে। একথা দিবরক্ষী বইতেও আছে। ঠাকুর কল্কি অবতার সম্বন্ধে 1958 সালে 8ই ডিসেম্বর তাসুতে বসে, যেখানে এখন প্রার্থনা করি ওই জায়গায় তাসু ছিল একটা শ্রাদ্ধের জায়গাটাতে, সে তাসুতে বসে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাদেবকে বলেছিলেন চারিদিকে যেমন দুষ্টস্রোত হচ্ছে, কেশবদাস ঠাকুরকে বললেন যেরকম দুষ্টস্রোত দেখা যাচ্ছে এটা নিরোধ করা মনে হয় অসম্ভব, এই বর্তমানেও আমরা যা দেখতে পাচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য, চুরি, ডাকাতি, নারী হরণ, নারী হত্যা, প্রতিলোম ইত্যাদি যে প্রবল ভাবে চলছে, এরকম দুষ্টস্রোত এমন ভাবে এগিয়ে চলছে, কেশবদা বললেন যে এগুলি নিরোধ করা ঠাকুর অসম্ভব। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন কেশবদাকে, আমি যদি অ্যাভেলম্যান থাকতাম, অর্থাৎ আমি যদি সক্ষম মানুষ হতাম, এখন আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আর আপনি যদি আমার প্রধানমন্ত্রী হতেন তাহলে একেবারে সব নিকেশ করে ফেলতে পারতাম। ঠাকুর বললেন কেশবদা যদি প্রধানমন্ত্রী হতেন আর ঠাকুর যদি কল্কি অবতার হতেন, এবল মাইন্ড এবল হওয়া চাই, ঠাকুর তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, ঠাকুর আর মৃত্যুর মাত্র বাকি 10-12 বছর, 1958 সালে কথাটা কইছিলেন, আর মাত্র 11 বছর বাকি ঠাকুর বৃদ্ধ হয়ে গেছেন। ঠাকুর বললেন আমি যদি জোয়ান থাকতাম আর আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে আমি এই দুষ্ট স্রোতকে একেবারে নিকেশ করে ফেলতাম। এই কথাও ঠাকুর কেশবদাকে বলেছিলেন এবং নানা প্রসঙ্গে বইয়ের মধ্যে আছে। এই যে কল্কি অবতার, কল্কি অবতার আসলে পরম সদ্গুরু যিনি তিনি কল্কি অবতার, আর কলিকাল হচ্ছে প্র্যাকটিক্যালি কুরুক্ষেত্র যুদ্ধের সময় হইতে কলিকাল শুরু হয়েছে, জন্মজয়ের রাজত্বকালে অভিমন্যুর মৃত্যুর পরে পরীক্ষিতার ছেলে, পরীক্ষিতের ছেলে হলো জন্মজয়, জন্মজয়ের আমল হতেই, জন্মরাজের সময় হতেই কলিযুগ শুরু, 5124 সাল থেকে কলিযুগ শুরু হয়ে আসছে, এখনো সেই কলিযুগ চলছে। এই কলিযুগে উন্নতি যেমন চরম হবে, অবনতিও তেমন চরম হবে।
ঠাকুর একটি একটি কথা খুব করে বলেন, যে আমাদের শরীরের মধ্যে তিনটা স্তর আছে, আমাদের শরীরের মধ্যে তিনটা স্তর আছে, একটা দয়াল ধাম, আর একটা ব্রহ্মাণ্ড দেশ, আর একটা পিণ্ড দেশ। আমি পরমপিতার এই অংশ, তুমি তোমার তজ্জাত সন্তান, ঠাকুর বলছেন তুমি তোমার তুমি উৎক্ষেপ, আমিও তোমার তুমি উৎক্ষেপ, একথা ঠাকুর বলে গেছেন, উপাসনা বইতে আমার আছে। তার মানে কি? তার মানে আমার মধ্যে ব্রহ্মাণ্ড দেশ, দয়াল দেশ এবং পিণ্ড দেশ, তিনটা দেশ উপস্থিত। প্রথমে হচ্ছে দয়াল দেশ। দয়াল দেশ মানে হচ্ছে দয় ধাতু, মানে রক্ষা করা, পোষণ করা, পালন করা। সেই দয়াল দেশের অধিপতি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি কল্কি অবতার। তার ধারা, দয়াল দেশ থেকে ধারা বেরিয়ে আসছে। কিসের ধারা? চৈতন্যের ধারা। সেজন্য ওটাকে বলা হয় নির্মল চৈতন্য ভাণ্ডার। সেই চৈতন্য ধারা মূল উৎস দয়াল ধাম থেকে আসছে, এসে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। এই দয়াল ধামের অধিপতি স্বয়ং দয়ালেই। তার এই মৌজ, মৌজ মানে ইচ্ছা, তার ইচ্ছা বলে হলো হলো বলেই দুনিয়া টিকে আছে। এই মোষ থেকেই, দয়ালের এই ইচ্ছা বা মোষ থেকে হলো ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড। আবার এই ব্রহ্মাণ্ড দেশ থেকে সৃষ্টি হয়েছে পিণ্ড, পিণ্ড দেশ, অর্থাৎ এই জগৎ, গাছপালা, লতা পাতা, চন্দ্রসূর্য, নন্দদী ইত্যাদি। আর ব্রহ্মাণ্ড হচ্ছে বিহার, বিভিন্ন ধাতু থেকে আসছে। আর দয়াল দেশ হচ্ছে যিনি সবকিছুকে রক্ষা করেন, সেই দয়াল দেশের অধিপতি হলেন পরম পুরুষ আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা কল্কি অবতার বা পূর্ববর্তী যারা অবতার রয়েছেন তারা। আমি এটা বুঝতে পারলাম কেন জানি, এটা হচ্ছে অনুভূতির ব্যাপার, এটা মুখে বললে হয় না, সত্তার ব্যাপার। আমাদের গন্তব্য হচ্ছে কিন্তু সেই দয়াল ধামের পরশ পাওয়া, যা আছে ভাণ্ডে, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে সমস্ত আমার ভাণ্ডের মধ্যেও আছে। সেজন্য দয়াল দেশ, ব্রহ্মাণ্ড দেশ এবং পিণ্ড দেশ, এটা আমার মধ্যেও আছে। আমি কেমন করে জাগ্রত করব তাকে? ঠাকুর সেই জন্য আমাদের বলেন যে তোমাদের মধ্যে যে সুরত ধারা আছে, যাকে বলে লিবিডো, লিবিডোই গাছ, আকুতি, ইচ্ছা, এই ইচ্ছাটা আকুতিটা আমার প্রতি তোমাদের যত বাড়বে, যত আমার সাথে তোমরা ইনটিউন হবে, যত আমাকে আমার প্রতি স্বতঃস্ফূর্ত লোভ হবে, যত আমাকে তোমরা আপন বলে সত্তাবত অনুভব করবে, যত আমাকে ভালোবাসবে, যত তোমরা প্রবৃত্তি মুক্ত হবে, মায়ার আবরণে তোমরা সব ঢেকে আছো, নিজের মধ্যে চৈতন্য ভাণ্ডারের তখনই উন্মেষ হয় যখন আমাদের এগুলি থেকে আমরা উদ্ধার পাই, এগুলি থেকে আমরা উর্ধ্বে উঠি, তখনই মানুষ স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়, তখনই মানুষ অনন্ত জীবনের অধিকারী হয়, আর তখনই জীবন থেকে জীবন ব্যাপ্তি লাভ করে, সে মরেও অমর থাকে। ঠাকুরের ইচ্ছে হচ্ছে আমরা সকলেই স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়েছি। দদাতু জীবনবৃদ্ধি নিয়তং স্মৃতিচুজ্যুতে। সেটা কেমন করে সম্ভব? একমাত্র সম্ভব হচ্ছে ঠাকুরের প্রতি অনুরাগ, ঠাকুরের ইচ্ছা পূরণ করা, ঠাকুরের সত্তাকে নিজের সত্তার সাথে যুক্ত করে দেওয়া, এমন ভাবে হয়ে যাওয়া যাতে আমি তিনি ছাড়া আর কিছু বুঝি না, কিন্তু সত্তা আলাদা, মিষ্টি হয়ে যেতে চাই না, মিষ্টি খেতে চাই, চিনি হয়ে যেতে চাই না, চিনি খেতে চাই, চিনি অনুভব করতে চাই। তা আমার সত্তাটা যখন পরম পিতার সত্তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়, আমরা যখন তাকে অনুভব করি, আমরা তাকে যখন বুঝতে পারি তিনি সর্বময় হয়ে আছেন,
কুরুক্ষেত্রের যুদ্ধের সময় একজন দাদা, আমি নামটা ভুলে গেছি, কি সঞ্জয় না কি নাম জানি না, ওই অনেক উপরে উঠে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখছিল। দেখে তিনি বর্ণনা দিয়েছেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে আমি শুধু একটা জিনিসে দেখলাম, শ্রীকৃষ্ণের কাণ্ড কারখানা, কি তিনি করলেন আর না করলেন এটাই আমি অনুভব করলাম। সেজন্য সেই জিনিসটা অনুভবে আসা খুবই শক্ত এবং কষ্টের ঠিকই, তবে পরমপিতার কৃপা, পরমপিতার দয়া, পরমপিতার অনুরাগ আমাদের মধ্যে যত হবে ততই এগুলি আমরা অনুভব করতে পারবো। আর কল্কি অবতার মানেই হচ্ছেন শেষে ঠাকুর তিনি বলেছেন যে এমনতর লোক আসবে পৃথিবীতে, এমনতর লোক আবার এই বাংলাতে হয়তো আসবে, টাকার বৃষ্টি তোমাদের পড়বে, তোমাদের অভাব অভিযোগ থাকবে না, কিন্তু তোমরা মাথা ঠিক রাখতে পারবে না তখন। একমাত্র ইষ্টবাহী যিনি তার পক্ষেই সম্ভব এই সৎসঙ্গ পরিচালনা করা, আর ইষ্টবাহী হচ্ছে তন্মুখী যিনি, তার কাছেই ঠাকুর আমাদের ইষ্টবৃত্তি পাঠাতে বলেছেন। তিনি নিজেই ফিলান্থ্রপি অফিস করে গেছেন, তিনি বলে গেছেন এখানে পাঠিও এই এই করো ইত্যাদি ইত্যাদি, আমি এইসব ইন ডিটেলসে যাচ্ছি না, তবে অনুভূতির কথা হচ্ছে এটা যে আপনাকে আমাকে সাধন ভজনশীল হতে হবে, ভক্ত হতে হবে, ভজনশীল হতে হবে, তার নাম ধ্যান করতে হবে, তবেই আমরা তার পরশ পাব। হে পরম কারুণিক, হে সর্ব, হে সর্বানুশ্রুত ব্যক্ত প্রাক প্রথম বাক, সর্বস্বর্গ হৃদয় পানন পরিমল অদ্বিত ঈশ্বর, তুমি তোমার তজ্জাত সন্তান, আমিও তোমার তুমির এই উৎক্ষেপ, আমিও সেই পরমপিতারই উৎক্ষেপ, আমার মধ্যেও পরমপিতে আছে, এখন সেটা জাগানো, তার জন্য যজন যাজন স্থিতি সস্তনি সদাচার যে এই নীতিবুদ্ধিগুলি আছে যা মানুষকে পবিত্র করে তোলে, সুন্দর করে তোলে, ম্যাগনেটিক ফোর্স যার মধ্যে হয়, যার মধ্যে ব্রহ্মত্ব লাভ হয়ে যায়, ওর করতে করতে মানুষ এমনতর গুণ সম্পন্ন হয়ে ওঠে, এমনতর বুদ্ধিমান হয়ে ওঠে, এমনতর চেতনশীল হয়ে ওঠে, যাকে বলে নির্মল চৈতন্য ভান্ডারের তখন উদ্বোধন হয়। যা কিছু বলি না কেন, ঠাকুরের অনুভূতি চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন, কথা প্রসঙ্গে তৃতীয় খণ্ডের মধ্যে আছে, প্রায় 30-35 পৃষ্ঠা ধরে অনুভূতি জিনিসটা কি, অনুভব কেমন করে হয়, আমাদের মধ্যে সুষুম্নার নারী থেকে কেমন করে অনুভূতি, এইসব কথাগুলো আছে। আমি এসব কথা ইন ডিটেইলস আপনার মধ্যে আর বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি আজকে কলি সম্বন্ধে বললাম, কল্কি যুগ সম্বন্ধে বললাম, কল্কি অবতার সম্বন্ধে বললাম, সেই পরীক্ষিতের ছেলে জন্মজয় থেকে 5124 বছর আগে থেকে কলিযুগ শুরু হয়েছে। কলিযুগে ধর্ম হচ্ছে এক পদ আর অধর্ম হচ্ছে তিন পদ, আর আবার সত্যযুগে, সত্যযুগ ফিরে আসবে কলিযুগের পরেই, সেই সত্যযুগের আগমন বার্তা আমরা প্রার্থনা করি। কলির যে সমস্ত অপকর্ম হচ্ছে বা চলছে আজকে, সেগুলি সমস্ত নিপাত যাক, পরমপিতা জাগ্রত হয়ে উঠুক, আপনাদের মধ্যে দিয়ে আমাদের সকলের মধ্যে দিয়ে তিনি জাগ্রত হন, সেই কল্কি অবতার শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে বারবার প্রণাম জানাই। ভালো থাকবেন, জয় গুরু, রাধার স্বামী, রাধার স্বামী, এই বলেই আজকে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, বিএ বিএসসি এম এ এলএলবি দেওঘর ঠাকুর বাড়ি থেকে, শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল, শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমি দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি শ্রী ঠাকুরের রাতুল চরণে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদা, সমুদ্রগড় পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করছি, আজকে যে আমরা আলোচনা শুনলাম দাদা, আমাদের শ্রদ্ধা মিন্টু দাদা একটা কথা বলেন, কত কথা মনে পড়ে এবং কত কথা জানা যায়, দাদাকে আমি আহ্বান করছি শ্রদ্ধা মণিলাল দাদার মঙ্গল কামনা করার জন্য, উপস্থিত সবার মঙ্গল কামনা করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আমরা
সেই প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গে পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমরা আজকের অনলাইন ভার্চুয়াল মহতি প্রভাতী সৎসঙ্গে প্রতি প্রত্যেক দিনের মতোই নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আয়োজিত সৎসঙ্গে আজকে ছিল 1241তম দিবস এবং কত কথা মনে পড়ে 54তম পর্ব। আমরা সকলেই উপস্থিত হয়েছিলাম, এতক্ষণ খুব সুন্দর করে উষা কীর্তন, প্রাতকালীন বিনতি প্রার্থনা, সমবেত নাম জপ, অমীয় সৎগ্রন্থাদি পাঠ এবং তারপর সঙ্গীত এবং তারপর শুনলাম অপূর্ব অসাধারণ একটা মনোমুগ্ধকর প্রাঞ্জল ভাষা ইষ্ট প্রসঙ্গ বরাবরের মতোই আজকেও ইষ্ট প্রসঙ্গ করলেন আমাদের সকলের নয়নের মণি পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মী দীর্ঘ 21 বছর তার সঙ্গে সঙ্গ সান্নিধ্য করা বিশেষ ব্যক্তিত্ব শ্রী ঠাকুরের অনুলেখক আমাদের পরম শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহাশয়। আজকে একটি খুব সুন্দর প্রসঙ্গ নিয়ে বর্তমান যে কলিযুগে আমরা অবস্থান করছি, এই কলিযুগের সূচনা, কলিযুগ এবং কল্কি অবতার সম্বন্ধে কবে থেকে শুরু হয়েছে আমরা শুনলাম খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ। এবং সবশেষে আমরা সকলেই যেটা চাইছি এই কলিযুগের অবসান, তারপর সত্যযুগের আবির্ভাব। এই কলিযুগের এবং কল্কি অবতার সম্বন্ধে বিশদে আলোচনা শুনলাম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের ভাবধারায় তিনি বলেছেন যে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ হচ্ছে কলিযুগ। এই কলিযুগের সূচনা হয়েছিল আজ থেকে 5124-5125 বছর আগে, খ্রিস্টপূর্ব 3101 সাল থেকে। কলিকতার অর্থ এই কল ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে গতি, কম্পন বা চলন। এই কলিযুগের উন্নতিও যেমন চরম হবে, অবনতিও তেমন চরম হবে। আজ আমরা এই কলিযুগে অবস্থান করে আমরা প্রতি প্রত্যেকে এই কলিযুগের ভয়াবহতা দেখে চলেছি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে তিনি বললেন এই কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ। যখন থেকে মানুষ হিসেব করে বাঁচা বাড়ার তাগিদে একত্রিত হয় তখন থেকে এই কলিযুগের সূচনা হয়। এই কলিযুগে যে চুরি, জুয়া, নারী হরণ, নারী হত্যা, অপরাধ ও প্রতিলোমজ বিবাহে এবং জীব হত্যায় এবং একে অপরের সর্বনাশ করার যে প্রয়াসী প্রচেষ্টা, সেই প্রয়াসী প্রচেষ্টার ভয়াবহতার মধ্য দিয়ে আমরা একমাত্র তার দেখানো পথে চলে আমাদের অস্তিত্ব বা বিদ্যমানতাটাকে রক্ষা করে চলেছি। এই কলিযুগের এই চরম উন্নতিও চরম অবনতিও চরম, এর মধ্যে আমরা বিষাদময় হয়ে পড়েছি। এই চলি কলিযুগের অবসান চাই, আবার যেন সত্যযুগের অবস্থান এসে পড়ে। এই যে আমরা এতক্ষণ শুনছিলাম দয়ালধাম, দয়াল দেশ, ব্রহ্মাণ্ড দেশ এবং পিণ্ড দেশের কথা, এই দয়ালধামের অধিপতি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকের ইষ্ট প্রসঙ্গে সুন্দর করে বললেন যেখানে চৈতন্য বিকাশের মূল ধারা সেখান থেকে প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ড দেশে আসে। ব্রহ্মাণ্ড দেশে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, খুব সুন্দর করে বললেন। আমরা যারা এই লিঙ্কে উপস্থিত থেকে এই অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ শুনলাম তাদের প্রতি প্রত্যেকের আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। আর আমাদের পরম শ্রদ্ধেয় মণিলালরা যেন দীর্ঘদিন ধরে আমাদের এই কত কথা মনে পড়ে এই পর্বটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা। আর সুন্দর করে সঞ্চালনা করলেন আমার শ্রদ্ধেয় মৃদুল ভৌমিকদা। আমি প্রতি প্রত্যেকের সুদীর্ঘ সুস্থ ইষ্টোচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই। আর আমাদের সকলের যেন সেই একানুরক্তি, তার প্রতি আমরা যোগযুক্ত থেকে তার প্রতি একাত্ম ভালোবাসার টানে তার দেখানো পথে আমরা চলতে পারি, এটাই আমাদের প্রার্থনা। আমি ধ্বনি দিচ্ছি, শ্রদ্ধেয় মৃদুল দা আপনি প্রতিধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম,
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী